তার কাছে কই মনের কথায় বিশাল টুইস্ট। শিমুল স্বতন্ত্র জীবনে আসতে চলেছে নতুন নায়িকার। এক কথায় বলা যেতে পারে কার কাছে কই মনের কথায় আসছে বড় চমক। বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো কার কাছে কই মনের কথা, টিআরপি তালিকায় কিছুটা পিছিয়ে পড়লেও দর্শক মহলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই সিরিয়ালে। এই সিরিয়ালে নায়ক নায়িকার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, যার জন্য মন খারাপ দর্শকদেরও। তার মধ্যে জানা গেল এক নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে কার কাছে কই মনের কথায়। পরাগ এবং শিমুলের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে পা রেখেছে প্রিয়া। শিমুলের সঙ্গে ডিভোর্সের পর প্রিয়াকে বিয়ে করতে চলেছে পরাগ। আবার অন্যদিকে শতদ্রুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে শিমুলের। ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে তা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না শতদ্রুর মা। তাই শতদ্রুকে নিজের জীবন থেকে জোর করে দূরে সরিয়ে দিয়েছে শিমুল। শোনা যাচ্ছে এবার শতদ্রু এবং শিমুলের জীবনের গল্পে মোড় ঘোরাতে পা রাখছে এক নয়া চরিত্র। শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুকে প্রথম থেকেই পছন্দ করে দর্শক। এবার এই সিরিয়ালে এন্ট্রি হচ্ছে অভিনেত্রী সুস্মিতা ঘোষের। এর আগে সান বাংলার সুন্দরী মেগায় তাকে দেখা গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কোন চরিত্রে তিনি কাজ করবেন। এই ধারাবাহিকে তিনি নায়িকা নন, বরং তিনি শতদ্রুর বোন পরমার চরিত্রে অভিনয় করবেন। অনেকদিন ধরে অভিনেত্রীর ইচ্ছে ছিল জি বাংলাতে কাজ করার, এতদিনে তার ইচ্ছে সফল হচ্ছে। এই ধারাবাহিকে পজিটিভ চরিত্রে অভিনয় করলেও পরমা চাইবে শতদ্র যাতে শিমুলকে ভুলে গিয়ে সুস্থভাবে নতুন একটি সম্পর্ক শুরু করে। আর এখানেই দর্শকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি শিমুল এবং শতদ্রুর এই জুটি ভাঙতে চাইবে তার বোন? তবে এসবের মধ্যেই সুস্মিতা জানিয়েছেন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই, তিনি ভালো অভিনেত্রী হতেই এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। পাশাপাশি এই সিরিয়ালের ভক্তরা মনে করেন বিনোদনের সঙ্গে সামাজিক বার্তা দেয় এই ধারাবাহিক। জীবনের যাবতীয় বিপদ খারাপ সময় উপেক্ষা করে শিমুলের জীবন সংগ্রামটা আস্ত একটা শিক্ষা দর্শকদের জন্য। সতীনের প্রাণ বাঁচিয়েছে শিমুল, নিজের প্রাণের তোয়াক্কা না করে শিমুল প্রিয়াঙ্কাকে বাঁচায়। অনেকেই প্রশংসা করেছিলেন শিমুলের এই সাহসিকতার। শিমুলের জীবন এখন কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে রয়েছে দর্শকেরা। তার মধ্যে নতুন নায়িকার এন্ট্রি ধারাবাহিকে, সে এবার কি খেল দেখায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।